ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুলে বর্ধিত যে গরমের ছুটি, সেই গরমের ছুটি নিয়ে জাস্ট একটু আগে নিউজ 18 বাংলায় একটি খবর পাবলিশ হয়েছে। দেখুন, স্কুলে বর্ধিত গরমের ছুটি কি কমছে? শিক্ষামন্ত্রীর মন্তব্যে কাটল না ধোঁয়াশা। এই খবরটি 23 জুন 2018 6:26 PM-এ পাবলিশ হয়েছে। এখানে যেটা বলছে, দেখুন, ভ্যাপসা গরমের পরে দু একদিনের বৃষ্টিতে এখন অনেকটাই স্বস্তিতে কলকাতাবাসী, যার জেরে কমতে পারে স্কুল ছুটির মেয়াদ। শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের পর স্কুলের ছুটি কমার জল্পনা তুঙ্গে। অত্যধিক গরমে নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসী, যার জেরে গরমের ছুটি আরও কয়েকদিন বাড়ানোর আর্জি জানানো হয় স্কুলগুলির তরফে। এরপরই বাড়িয়ে দেওয়া হয়েছিল গরমের ছুটির মেয়াদ, কিন্তু গরম কমে গেলেও স্কুল ছুটি কমানোর জন্য কোনো আবেদন জানানো হয় না, যার জেরেই ক্ষোভ প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, স্কুলে ছুটি চেয়ে আবেদন আসে, ছুটি কমানো নিয়ে আবেদন আসে না। ছুটি কমাবে কি না স্কুলগুলি ভেবে দেখুক। প্রচণ্ড গরমের জেরে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। 20 জুন থেকে গরমের ছুটি বেড়ে করা হয়েছিল 30 জুন। সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল, বেসরকারি স্কুলেও ছুটি ঘোষণার আবেদন জানানো হয়েছিল সরকারের তরফে। তো এটাই হচ্ছে আজকের খবর, যেটা পাবলিশড হয়েছে। অর্থাৎ যেটা বলতে চাইছে, আজকে শনিবার দিন পার্থবাবু সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছে, যে স্কুলে ছুটি চেয়ে আবেদন আসে, ছুটি কমানো নিয়ে আবেদন আসে না। ছুটি কমাবে কি না স্কুলগুলি ভেবে দেখুক। অর্থাৎ উনি সরাসরি কিছু বলেননি। এবং আরও একটা যে বিষয়, এখানে সব সময় শুধু কলকাতায় বৃষ্টি, কলকাতার আবহাওয়ার ওপরই সমস্ত কিছু বিবেচনা করে বলা হয়। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সমস্ত জায়গায় বৃষ্টিপাত বা সমস্ত জায়গায় আবহাওয়ারকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, এটাও একটা ভেবে দেখার দরকার। তো যাই হোক, এটাই ছিল আজকের খবর, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।